আছে পিজনে, এটা প্রাইস হলো 12900 টাকা। জি অফার প্রাইস হয়েছে 12900 টাকা। 15200 টাকা হয়েছে খুচরা মূল্য, পাইকারি মূল্য হয়েছে 12900 টাকা। এটার এমআরপি হয়েছে আপনার 4980 টাকা, এটা রাখতেছি মাত্র 2500 টাকা। মাইনাস এখানে মাইনাস আছে কেন, প্লাস আছে, আপনার যখন যতটুকু স্পিড লাগবে তখন ততটুকু বাড়াই নেবেন। এখানে প্লাস দিলে বাড়বে, প্লাস দিলে বাড়বে, এখানে কিন্তু বাড়তেছে। জি এই আপডেট করতেছে দর্শক। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, এরপর দেখেন এখানে আপনি স্পিড যদি বাড়ায় দেন আরও বাড়বে, সবুজ হয়ে গেলে ফুল হয়ে গেছে আর বাড়বে না। আমার কাছে সবচাইতে বেস্ট কোয়ালিটি রয়েছে এটা, কারণ হলো ষোলো আমার কাছে 32000 টাকা দাম পর্যন্ত এখন আছে, তার ভিতরে আমি মনে করি বেটার এটা। কারণ 32000 টাকা যে মেশিন পাচ্ছেন আপনি সেই আপনার 2500 টাকা সেই একই মেশিন পাচ্ছেন। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি শপিং এর নতুন একটি ভিডিওতে। দর্শক আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন কিছু ইলেকট্রিক বেস পাম্প দেখানোর জন্য, তো আজকে আমি চলে আসছি মমসান বেবি ডোরে, আপনাদের সবার পরিচিত একটা শপ। আপনারা সবসময় অনেকেই বলেন যে দোকান থেকে ভিডিও করার জন্য, তো আজকে আমি কিছু আনবক্সিং করবো, কিছু বেস পাম্প ইলেকট্রিক বেস পাম্প আনবক্সিং করবো। আজকে ভিডিও হেল্প করে মোহাম্মদ মনির ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আমাদের একটা ইলেকট্রিক বেস পাম্প আনবক্সিং করে দেখাবেন এবং প্রাইস আনুষঙ্গিক বিষয়ে বলবেন। আচ্ছা আমি আগে প্রোডাক্টের প্রাইসগুলো বলি, তারপর আমি আনবক্সিং করে দেখাই। জি জি। আচ্ছা মূলত এই প্রোডাক্টগুলো আসে চায়না থেকে আসে, কিছু তাইওয়ান থেকে আসে, কিছু জাপান থেকে আসে। তবে কোনটা তাইওয়ান থেকে আসে, কোনটা জাপান থেকে আসে, কোনটা চায়না থেকে আসছে, পিজনটা আসে জাপান থেকে। জি আর লিঙ্কো ফালিন এদি এগুলো আসে আপনার তাইওয়ান থেকে। ওকে। আলফা বেবি আসে থাইল্যান্ড থেকে, আর বাকি সবই আসে চায়নার থেকে। ওকে। আর ফিলিপস আসে ফ্রান্সের থেকে, ইউকের প্রোডাক্ট ফ্রান্সের থেকে আসে, কখনো কখনো নেদারল্যান্ড থেকেও আসে, বেশিরভাগই নেদারল্যান্ড থেকে আসে। ফিলিপসেরটা এই মুহূর্তে আমার কাছে নাই, যদি কেউ চায় সেক্ষেত্রে সেটাও দেওয়া যাবে। ফিলিপসেরটা ফিলিপসেরটা আছে 64000 টাকা দামেরটা ইলেকট্রিক, আর আছে 38000 টাকা দামেরটা। আর এদিকে পিজন আছে, পিজনে এটা প্রাইস হলো 12900 টাকা। জি অফার প্রাইস হয়েছে 12900 টাকা। 15200 টাকা হয়েছে খুচরা মূল্য, পাইকারি মূল্য হয়েছে 12900 টাকা। মানে আপনি রাখছেন 12900 টাকা, আর এমআরপি হচ্ছে 15200 টাকা। এটার এমআরপি হয়েছে আপনার 10350 টাকা। ওকে। এটা রাখতেছি 8500 টাকা। 8500। জি এটার এমআরপি হয়েছে আপনার 4980 টাকা, এটা রাখতেছি মাত্র 2500 টাকা। মাত্র 2500 টাকা। মাত্র 2500 টাকা। এটা শুধু যারা দোকানে বিক্রি করাতে নেবেন তাদের জন্য এই অফারটা দিয়েছি। ওকে। যদি কোনো বাসাবাড়ি নাই, সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে যে ভাই আমার যদি কেউ আমার চ্যানেল দেখে বা আমার ফেসবুক পেজ দেখে বা ইউটিউব চ্যানেল দেখে আসে যে বিডি শপ পেজ থেকে আমি আসছি, সেই ক্ষেত্রে আমি ওই প্রাইসটাই রাখবো। আমার মানে আমার পেজ থেকে যদি কেউ নক করে তাদের জন্য আপনি এই প্রাইসই দিবেন। জি সেই ক্ষেত্রে ওই প্রাইসটাই দেবো। তবে আমি আজকে একটা প্রোডাক্ট আনবক্সিং করে দেখাচ্ছি। ওকে ঠিক আছে। তবে 100% কাজ করবে ভাই এটা, যদি আমার আগে গ্যারান্টি দিচ্ছেন। হ্যাঁ 100% কাজ করবে, তবে আমাকে একটু ফলো করেন আমি কিভাবে ব্যবহার করতেছি, কিভাবে এটা আনবক্সিং করতেছি, কিভাবে ফিটিং করতেছি এটা ফলো করেন। আমি মনে করি আপনার বাসায় যদি কোনো কোম্পানিটা নিয়ে থাকেন সেটাও আমাকে স্ক্রিনশটটা দেখেন যে ভাই আমি এটা নিয়েছি এটা কাজ করতেছে না, বাট আমার সাথে কথা বলেন ফোনের মাধ্যমে, সেটার ক্ষেত্রে আমি বলে দেবো যে এটা এইভাবে কাজ করেন আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে আমি আজকে এটা আনবক্সিং করে দেখাচ্ছি। ওকে এটা হলো চায়না ইন্টেলিজেন্ট কোম্পানি। ওকে প্রথমেই আমরা এটা থেকে বের করব দুইটা ফিটার। আচ্ছা মনির ভাই ফিটারগুলো তো 100% ফুড গ্রেড কোয়ালিটি। 100% ফুড গ্রেড, কোনো সমস্যা নাই। একটা হলো ফিটারের মুখ এবং নিপেল। ওকে। হ্যাঁ একটা হলো ম্যানুয়াল গাইড, এটার ভিতরে সিস্টেমটা দেওয়া আছে কিভাবে ফুটাতে হবে, কিভাবে ইউজ করতে হবে, কিভাবে এটাকে সংগ্রহ করতে হবে। এটা হলো মেশিনটা যেটা আমাদের হাওয়াটা ভিতর থেকে টেনে মিল্কটা বের করবে। এটার ভিতরে তিনটা পাইপ আছে এবং একটা ডাটা কেবল আছে যেটার মাধ্যমে আমরা এটাকে অন করতে পারবো। প্রথমে আমি এটাকে ছিঁড়ে নিলাম। এটা হলো একটি পাইপ, পাইপ। ওকে একটা ফিটারের জন্য এটা দুইটা ফিট একসাথে কাজ করা যাবে, দুইটা পাইপ। এটা হলো আমাদের চার্জারের তারটা, এটা হলো আমাদের টু ইন ওয়ান, যেটা দুইটা ফিটার একসাথে যদি আমরা কেউ জাস্ট মিল্ক কালেক্টর করতে চাই সেক্ষেত্রে দুইটা ফিটারও করতে পারবো। সেটা সিস্টেমটা দিয়ে দিছে এই কোম্পানিটা। আমি এখান থেকে আরেকটু খুলে নিচ্ছি। এই যে এটা খোলা শেষ হয়ে গেল আমাদের। জি এরপরে আমাদের ফোন, যেই ফোনগুলো ইউজ করি আমরা সেই ফোনগুলো 3.22 সেকেন্ডে কাজ করে, আর এটা আমাদের 0.8-এরও আগে কাজ করে। কারণ হলো এটা এতটাই ফাস্ট যেটা ফোনেও এত ফাস্ট কাজ করে না টাচে। আপনারা শুধু খালি আমি একটু লক্ষ্য করেন, দেখেন আমার কীভাবে এখানে এটা দ্রুত চালু হয়ে যায়। এটা একবার টাচ করলে চালু হয়ে যাবে, আবার একবার টাচ করলে এটা অফ হয়ে যাবে। এটা আপনার চাপ দিয়ে ধরার কোনো অপশন নাই বা চাপ দিয়ে ধরা লাগবে না। এ দেখেন প্রথম অবস্থা এটা সিলিকেন নাই, সিলিকেন লাগবে না। এটা মুখটা এতটাই ফ্রেশ রাখছে কোম্পানিটা, সেক্ষেত্রে এটা কোনো সিলিকেন লাগবে না, অটোমেটিক সুন্দরভাবে আটকে যাবে। বাস এটা আমি আটকে দিলাম এখানের সাথে। তারপরে
এই যে ছিদ্রটা আছে হ্যাঁ এই ছিদ্রটাতে এই পাইপটা ঢুকিয়ে দিতে হবে এই ছিদ্রটাতে পাইপটা ঢুকিয়ে দেওয়ার পরে আপনারা দেখেন এখানে লক্ষ্য করবেন বা এখানে যে আপ ডাউনটা হবে এখানে আগে দেখেন এখানে আমি এখানে অফ করেছি এখন কোনো লাইট জ্বলতেছে না অফ এখন জ্বলতেছে বা এখানেও কিন্তু আপ ডাউন করতেছে এটা সবচেয়ে লো স্পিড এখানে মাইনাস আছে কেন প্লাস আছে আপনি যখন যতটুক স্পিড লাগবে তখন ততটুক বাড়ায় নেবেন এখানে প্লাস দিলে বাড়বে প্লাস দিলে বাড়বে এখানে কিন্তু বাড়তেছে জি এই আপ ডাউন করতেছে দর্শক হ্যাঁ এখানে বাড়তেছে এরপর আমি হাত দিয়ে দেখেন এখানে কত পরিমাণে টানে ঠিক আছে ভাইয়া এরপর দেখেন এখানে আপনি স্পিড যদি বাড়ায় দেন আরো বাড়বে সবুজ হয়ে গেলে ফুল হয়ে গেছে আর বাড়বে না সবুজ হয়ে গেলে আর ফুল হয়ে গেছে তখন আর বাড়বে না জি আর আপনি এখানে দেখেন এখানে একটু লক্ষ্য করেন ক্যামেরাটা একটু দেন এখানে হলো ছোট ফোঁটা থেকে বড় ফোঁটা করার জন্য মিল্কের ফোঁটাটা যদি ছোট আসে সেক্ষেত্রে বড় করার জন্য বা এখানে একবার টাচ করে দিবেন একবার টাচ করে দিলে অনেক দ্রুত স্পিড বেড়ে যাবে ওকে এই দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেক দ্রুত স্পিডটা বেড়ে যাবে ওকে এই যে এটা দুইটা জি দুইটা একসাথে করতে পারবে এই যে ওকে দুইটা ফিটার একসাথেও করতে পারবে দুইটা ফিটার একসাথে কিভাবে করব আমরা দুইটা ফিটার একসাথে করতে হলে এই যে এখানে জাস্ট এটা খুলে ফেলতে হবে জি এটা ঢুকাই দিতে হবে প্রথমে এটা ঢুকাতে হবে হ্যাঁ প্রথমে এটা ঢুকানোর পরে এটা ঢুকাই দিতে হবে জি এরপর এটা কাজ করতে থাকবে আর ওই পাশে আরেকটা লাগা এই পাশে আরেকটা লাগাই দিতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আপনি শুধু জাস্ট এখান থেকে খুলে বাচ্চাকে এটাতেই সাথে সাথে খাওয়াতে পারবেন কোনো সমস্যা নাই কা জি সমস্যা না দর্শক এগুলো হচ্ছে ফুড গ্রেড কোয়ালিটি এগুলো 100% ফুড গ্রেড কোয়ালিটি এগুলো গ্যারান্টি দিচ্ছেন আপনি এগুলো মূলত আজ পর্যন্ত যতগুলো সেল হয়েছে কোনো কাস্টমার আমাকে এখনো কমপ্লেইন করেনি যে ভাই আপনি এটা ডিস্টার্ব হয়েছে বা এটা চলে না আমি ইতালিতে পর্যন্ত প্রোডাক্ট পাঠাইছি ইতালিতে হ্যাঁ ইতালিতে 17 দিনে প্রোডাক্ট চলে গেছে ওকে বাংলাদেশ থেকে যদি কোনো বাইরের দেশও কেউ নিতে চায় যেমন আছে বাইরের দেশে এগুলো কিনতে পাওয়া যায় না সে দেশে ভাড়া নিতে হয় যেমন ফ্রান্স এটা কিনতে পারবেন না আপনি ভাড়া নিতে হবে পার ডে আপনাকে প্রায় দেখা যাচ্ছে $10 করে গন্ত হইতেছে ওকে বাট ওদের যে মেডিকেল আছে মেডিকেল থেকে আপনি কানেক্ট করতে হয় এগুলো ভাড়া নিতে হয় বিদেশে বিভিন্ন দেশ আছে ওদের কাছে এগুলো পার্সোনালি আপনি ব্যক্তিগতভাবে ব্যবহার করার জন্য কিনতে পারবেন না সেক্ষেত্রে মেডিকেল থেকে ভাড়া নিতে হয় সেক্ষেত্রে অনেক টাকা ওখানে খরচ হয়ে যায় যার অর্ধেক টাকা দিয়ে এখান থেকে কিনে নিলেও দেখা যাচ্ছে আপনার বছরের পর বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি দেশের বাইরেও যদি কেউ নিতে চান সেটাও আমাকে বললে হবে দেশের বাইরেও দেওয়া যাবে মনি ভাই এগুলো আপনারা রেগুলার বিক্রি করেন কত আর আমাদের দর্শক জন্য এখন এটা অফার দিয়ে প্রাইস বিক্রি করতেছি মাত্র ২৫০০ টাকা মাত্র ২৫০০ টাকা জি মাত্র ২৫০০ টাকা আমার কাছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি রয়েছে এটা কারণ হলো ১৬ আমার কাছে ৩২,০০০ টাকা দাম পর্যন্ত এখন আছে তার ভিতরে আমি মনে করি বেটার এটা কারণ ৩২,০০০ টাকা যে মেশিন পাচ্ছেন আপনি সেই আপনার ২৫০০ টাকা সে একই মেশিন পাচ্ছেন একই মেশিন পাচ্ছি জি মেশিন এর মডেলটা একটু ভিন্ন ধরনের এই হলো পার্থক্য ওকে দর্শক আপনাদের এটা হচ্ছে 100% ফুড গ্রেড কোয়ালিটি আর আপনাদের যে প্রয়োজন হয় স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার মনির ভাইয়ের ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করতে পারবেন সরাসরি যে কোনো প্রয়োজন পরামর্শ দেন আপনারা মনির ভাইয়ের সাথে সরাসরি এরপরে যদি কারো ম্যানুয়ালও লাগে ম্যানুয়ালটাও আমার কাছে আছে এইস পরিমাণ আছে আপনারা চাইলে আমি দিতে পারবো কোনো সমস্যা নেই আপনি যদি অন্য কোথাও থেকে কোনো প্রোডাক্ট নিয়ে থাকেন সেটা যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা আমাকে স্ক্রিনশটটা দিয়েন ভিডিওতে বা আমার ইউটিউবে আমার ইমোতে বা হোয়াটসঅ্যাপে সেক্ষেত্রে আমি সেটা সমাধান দিয়ে দিতে পারবো যে এই প্রোডাক্টটা আসলে এইভাবে কাজ করে তাহলে আপনার কাজ হয়ে যাবে ওকে ঠিক আছে মনির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক বাচ্চাদের সব ধরনের আইটেম আপনারা এখানে হোলসেল দামে পেয়ে যাবেন আচ্ছা ভালো থাকবেন আল্লাহ হাফেজ